কোভিড বিধি মেনেই আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেন্টারে সেন্টারে তারই প্রস্তুতি। করোনার কারণে গত প্রায় 18 মাস পঠন পাঠন থেকে অনেকটাই দূরে পড়ুয়ারা। দীর্ঘদিন পর পড়ুয়ারা বসতে চলেছে পরীক্ষায়। আগামীকাল রাজ্যের বিভিন্ন সেন্টারে নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, পাঁশকুড়া, কাঁথি ও হলদিয়ায় পরীক্ষার সেন্টার করেছে। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি সেন্টারে একটি বেঞ্চে একজন করে পড়ুয়া বসবে। তমলুক হেভিলটন হাই স্কুলে 350 জন পড়ুয়া পরীক্ষা দেবে, তাদের জন্য 25টি রুম প্রস্তুত করা হয়েছে। কোভিড এর সমস্ত বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। জয়েন্ট এন্ট্রান্স এর পরীক্ষা আগামীকাল, স্কুল বন্ধ বেশ কয়েকদিন, কিন্তু কি কি বলবেন? স্কুল প্রায় 18 মাস হতে চলছে বন্ধ, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা এর আগে একটা প্রাইমারি টেট পরীক্ষা এক্সাম করেছি, আবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম 2021 আগামীকাল 11টা থেকে 4:30 অবধি আমাদের স্কুলের সেন্টার, প্রায় 350 জন ছাত্রছাত্রী। আমরা কোভিড-19 সমস্ত কিছু নিয়মকানুন মেনে সিট অ্যারেঞ্জমেন্ট করেছি, প্রতি বেঞ্চে একজন এবং 25টা রুমে পরীক্ষা হচ্ছে। সেই হিসাবে আমরা সতর্ক এবং কোভিড নিয়ন্ত্রণ যাতে আমরা করতে পারি তার জন্য আমরা ট্যানেল গেট লাগানো হয়েছে এবং থার্মাল গান চেক করে রুমের মধ্যে প্রবেশ করানো হবে এবং যতটা সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে ফেলেছি। আমার নাম শ্রী মধুসূদন জানা, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, এইচএম। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।